Welcome to Merit Academic Gear, a place for creative education. Assalamu alaikum. Kemon acho tumra? ICT Chapter 3, Shongkha Pabthuti Digital Device, er ditiyo lecture e tomader shagotom. Aaj amra alochona korbo Shongkha Pabthuti Rupantor bishoy. Jehetu aaj shokol rupantor prokriya niye alochona korbo sutoran amader ajker lecture ta ektu dirgho hobe, shokolke dhoirjo dhore dekhar onurodh korchi. প্রথমে দেখে আসি সংখ্যা পদ্ধতির রূপান্তর কাকে বলে। এক সংখ্যা পদ্ধতির সংখ্যার সমকক্ষ মান অন্য সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করাকে সংখ্যা রূপান্তর বলে। এখন কথা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর আমাদের কেন দরকার, একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাব। আমরা যদি বাইরের দেশের কারোর সাথে কথা বলি তাহলে ইংলিশে কথা বলতে হয়, আমাদের ভাষা যেহেতু বাংলা সুতরাং আমরা তখন আমাদের বাংলাটাকে ইংলিশে রূপান্তর করে মনের ভাব প্রকাশ করি। ঠিক একইভাবে আমরা জানি কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করে, কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে দশমিক সংখ্যা পদ্ধতিতে কাজ করি, সুতরাং আমাদের ব্যবহৃত সংখ্যা কম্পিউটারকে বোঝাতে হলে আমাদের সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করে বোঝাতে হবে। আমরা এখন সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। এখানে উল্লেখ যে সকল রূপান্তর পদ্ধতি একই রকম, সুতরাং প্রথম চা মনোযোগ দিয়ে শিখলে পরেগুলো আমরা সহজেই পারব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এক বাইনারি বেজ দুই দ্বারা পর্যায়ক্রমে ভাগ করতে হবে, দুই পূর্ণ সংখ্যা এবং অবশিষ্ট সংখ্যা পাশে লিখতে হবে, তিন অবশিষ্ট সংখ্যা শেষ থেকে শুরু পর্যন্ত লিখতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে এক দুই দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আলাদা করতে হবে, দুই গুণফলের ভগ্নাংশকে কোনো কোন দুই দিয়ে গুণ করে পূর্ণ অংশ ও ভগ্নাংশ পৃথক করতে হবে, তিন পূর্ণ অংশের মান শুরু থেকে শেষ পর্যন্ত সাজাতে হবে। এখন আমরা একটা বোর্ড প্রশ্নের সমাধান করব। এই দশমিক পাঁচ সাত ছয় দশমিক সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করো। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা তেইশ এবং ভগ্নাংশ সংখ্যা পয়েন্ট পাঁচ ছয় সাত রয়েছে, সুতরাং আলাদাভাবে এদের বাইনারিতে রূপান্তর করতে হবে। চলো দেখে নেওয়া যাক কিভাবে দশমিক সংখ্যাকে বাইনারি করে। আগেই আমরা প্রসেসটা দেখেছি। প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই সংখ্যাটিকে পর্যায়ক্রমিকভাবে দুই দ্বারা ভাগ করতে হবে এবং ভাগফল নিচে লিখতে হবে এবং ভাগ শেষ ডান পাশে লিখতে হবে, যেমন ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হয় এবং ভাগ শেষ এক হয় তত সময় পর্যন্ত আমাদের ভাগ করতে থাকতে হবে। শেষটা ভালো করে লক্ষ্য করো, তোমাদের অনেকেই এখানে ভুল করো। এককে দুই দ্বারা ভাগ করলে ভাগফল হয় শূন্য এবং অবশিষ্ট এক ডান পাশে বসে। তাছাড়া আমরা জানি কোন সংখ্যা শূন্য দ্বারা শুরু হয় না, সুতরাং সব সময় আমাদের ভাগ শেষ এক এ গিয়ে শেষ হবে। তোমরা এখানে বিশেষভাবে খেয়াল রাখবা এবং বাইনারিতে প্রকাশ করার জন্য অবশ্যই নিচ থেকে উপরে সাজাতে হবে। সুতরাং আমরা তেইশের বাইনারি পেলাম এক শূন্য এক এক এক। এখন আমরা একটা বিকল্প পদ্ধতি দেখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্বের ভিডিওতে আমরা শিখেছি বিসিডি 8421 থেকে কিভাবে বাইনারি করতে হয়। তোমরা যার প্রথম লেকচার দেখনি তাদের দেখার অনুরোধ করছি। বিসিডি 8421 কোডকে আমরা যত ইচ্ছা দুইয়ের পাওয়ার বৃদ্ধি করে বড় করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী। এখানে আমরা দুইয়ের পাওয়ার চার পর্যন্ত বৃদ্ধি করে ষোলো পর্যন্ত লিখেছি। এখন আমাদের দেখতে হবে কোন কোন সংখ্যা যোগ করলে আমরা তেইশ সংখ্যাটি পাব। আমরা দেখছি ষোলো চার দুই এক যোগ করলে তেইশ হয়, সুতরাং যে সংখ্যাগুলো নিব তার নিচে এক এবং যেটা নিব না তার নিচে শূন্য বসালে আমরা অতি সহজেই বাইনারি মান পেয়ে যাব। এখন আমরা দেখব ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে কিভাবে বাইনারি করে। নিয়ম আগেই জেনেছি, ভগ্নাংশ সংখ্যাটিকে পর্যায়ক্রমে দুই দ্বারা গুণ করতে হবে এবং গুণ করার পর পূর্ণ সংখ্যাটিকে বাম পাশে আলাদা করে লিখতে হবে। এইভাবে গুণ করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ শূন্য না হয়। তবে উল্লেখে তিন থেকে চার বার করার পরে যদি আমরা শূন্য না পাই তাহলে ডট ডট দিয়ে প্রকাশ করতে পারি। এখানে মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে সাজিয়েছিলাম, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে তার উল্টা, অর্থাৎ উপর থেকে নিচ সাজাতে হবে। পয়েন্ট পাঁচ ছয় সাত দশমিকের বাইনারি পাচ্ছি পয়েন্ট এক শূন্য শূন্য এক শূন্য ডট ডট। এখানে আমরা একসাথে দেখতে পাচ্ছি দশমিক থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। এটাই আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা। এখন আমরা দেখব কিভাবে দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। আমরা যদি দশমিক থেকে বাইনারি সংখ্যার রূপান্তর ভালোভাবে বুঝতে পারি তাহলে এটা একই নিয়মে শুধু বাইনারির দুই স্থানে এখানে অক্টালের বেজ আদ করবে। যেমন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এক অক্টাল বেজ আদ দ্বারা পর্যায়ক্রমে ভাগ করতে হবে, দুই পূর্ণ সংখ্যা এবং অবশিষ্ট সংখ্যা পাশে লিখতে হবে, তিন অবশিষ্ট সংখ্যা শেষ থেকে শুরু পর্যন্ত লিখতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে এক
8 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আলাদা করতে হবে। 2. গুণফলের ভগ্নাংশকে পুনপুন 8 দিয়ে গুণ করে পূর্ণ অংশ ও ভগ্নাংশ পৃথক করতে হবে। 3. পূর্ণ অংশের মান শুরু থেকে শেষ পর্যন্ত সাজাতে হবে। এখন আমরা একটি বোর্ড প্রশ্ন সমাধান করে দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর শিখব। 928.15 দশমিক সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করো। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা 928 এবং ভগ্নাংশ সংখ্যা 0.15 রয়েছে, সুতরাং আলাদাভাবে এদের অক্টালে রূপান্তর করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারির মতোই 8 দ্বারা পর্যায়ক্রমিক ভাবে ভাগ করতে হবে যত সময় পর্যন্ত ভাগফল শূন্য না হয়। এখানে লক্ষ্য রাখতে হবে ভাগ শেষ 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। বাইনারির ক্ষেত্রে যেহেতু অঙ্ক 2টা, সেজন্য ভাগ শেষ 1 দিয়ে আমাদের শেষ করতে হয়েছিল এবং ভাগ শেষ আলাদা করে ডান পাশে লিখতে হবে। এখন বাইনারির মতো একইভাবে নিচ থেকে উপর পর্যন্ত সাজালে আমরা অক্টাল সংখ্যা পাবো। এখানে 928 এর অক্টাল মান হচ্ছে 1640। ভগ্নাংশের ক্ষেত্রে ও বাইনারির মতো 8 দ্বারা পর্যায়ক্রমিক ভাবে গুণ করতে হবে এবং গুণ করার পর পূর্ণ সংখ্যাটিকে বাম পাশে আলাদা করে লিখতে হবে। এইভাবে গুণ করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ শূন্য না হয়। তবে উল্লেখে 3 থেকে 4 বার করার পরে যদি আমরা শূন্য না পাই, তাহলে ডট ডট দিয়ে প্রকাশ করতে পারি। এখানে মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে সাজিয়েছিলাম, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে তার উল্টো, অর্থাৎ উপর থেকে নিচ সাজাতে হবে। 0.15 দশমিকের অক্টাল হচ্ছে 0.1463 ডট ডট। এখন আমরা একসাথে দেখতে পাচ্ছি এটাই আমাদের রূপান্তরিত অক্টাল সংখ্যা। এখন আমরা দেখছি দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর প্রক্রিয়া। বাইনারি এবং অক্টালের মতো একই পদ্ধতিতে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি। এখানে শুধু হেক্সাডেসিমেল বেজ 16 ব্যবহার করতে হবে। আর অবশ্যই আমাদের মনে রাখতে হবে এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এক সমান 15। এখন একটু চা খেয়ে নেওয়া যাক, অনেক পড়া হয়েছে। চলো এখন আবার শুরু করা যাক। আমরা আগে দশমিক থেকে বিভিন্ন সংখ্যায় রূপান্তর শিখেছি, এখন শিখব বাইনারি থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। 1. বাইনারি অঙ্কগুলোকে নিজস্ব স্থানীয় মান 2 এর পাওয়ার এক্স দিয়ে গুণ দিতে হবে। এক্স এর মান এলএসবি থেকে এমএসবি পর্যায়ক্রমিক ভাবে বাড়বে। আমরা জানি এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট যা বামে থাকে এবং এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট যা ডানে থাকে। এখানে এলএসবি থেকে এমএসবি পর্যন্ত এক্স সমান 0, 1, 2, 3। 2. প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে। 1. ভগ্নাংশের অঙ্কগুলোকে নিজস্ব স্থানীয় মান 2 এর পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে। এখানে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত এক্স সমান সমান মাইনাস 1, মাইনাস 2, মাইনাস 3। 2. প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হবে। এখন আমরা একটা বোর্ডের প্রশ্নের সমাধান করব। এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা 1100011 এবং ভগ্নাংশ সংখ্যা 0.011 রয়েছে, আমরা একসাথে করতে পারি, আবার আলাদাভাবেও করতে পারি। পূর্ণ সংখ্যার জন্য প্রসিডিওর অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 7টি অঙ্ক আছে, অর্থাৎ 0 থেকে 6 পর্যন্ত। প্রথম অঙ্কটির 1 এবং এর স্থানীয় মান হচ্ছে 6, সুতরাং 1×2 এর পাওয়ার 6। অনুরূপভাবে প্রতিটি বাইনারি অঙ্কে তাদের 2 এর পাওয়ার স্থানীয় মান দিয়ে গুণ করে যোগ করে পাই 99। এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে প্রসিডিওর অনুযায়ী প্রথম অঙ্কটি 0 এবং এর স্থানীয় মান হচ্ছে 1, সুতরাং 1×2 এর পাওয়ার মাইনাস 1। অনুরূপভাবে প্রতিটি বাইনারি অঙ্কে তাদের 2 এর পাওয়ার স্থানীয় মান দিয়ে গুণ করে যোগ করে পাই 0.275। আমরা কাঙ্ক্ষিত উত্তর দেখতে পাচ্ছি। এখন আমরা বিকল্প একটা পদ্ধতি শিখব। আমরা আগেই বিসিডি কোড বিষয় শিখেছি। প্রথমে বাইনারি সংখ্যাটি লিখব এবং তার নিচে বিসিডি কোড পর্যায়ক্রমে লিখতে হবে। যে সকল স্থানে 1 থাকবে শুধু সেই সংখ্যাগুলো যোগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত দশমিক সংখ্যা পেয়ে যাব। অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। বাইনারির মতো একই নিয়মে আমরা অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। প্রসিডিওর গুলো আমরা দেখছি। আগেই যেহেতু আমরা বাইনারির ক্ষেত্রে এগুলো বর্ণনা করেছি, সুতরাং এখন এর বর্ণনা করছি না। প্রথমত দ্বিতীয়ত এখন আমরা একটা বোর্ডের প্রশ্নের সমাধান করব। এই অক্টাল সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। যেহেতু এখানে পূর্ণ সংখ্যার 2, 7, 5 এবং ভগ্নাংশ সংখ্যা 0.475 রয়েছে, আমরা একসাথে করতে পারি, আবার আলাদাভাবেও করতে পারি। পূর্ণ সংখ্যার জন্য প্রসিডিওর অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি
মোট তিনটি অঙ্ক আছে, অর্থাৎ শূন্য থেকে দুই পর্যন্ত এদের স্থানীয় মান। প্রথম অঙ্কটি দুই এবং এর স্থানীয় মান হচ্ছে দুই। সুতরাং এক গুণ আটের পাওয়ার দুই। এখানে অক্টাল সংখ্যার বেজ আট ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে প্রতিটি বাইনারি অঙ্কে তাদের দুইয়ের পাওয়ার স্থানীয় মান দিয়ে গুণ করে যোগ করে পাই 189। এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে প্রসিডিওর অনুযায়ী প্রথম অঙ্কটি শূন্য এবং এর স্থানীয় মান হচ্ছে এক, সুতরাং চার গুণ আটের পাওয়ার মাইনাস এক। অনুরূপভাবে প্রতিটি বাইনারি অঙ্কে তাদের আটের পাওয়ার স্থানীয় মান দিয়ে গুণ করে যোগ করে পাই 0.6191। আমরা কাঙ্ক্ষিত দশমিক সংখ্যা দেখতে পাচ্ছি। হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। আমরা প্রসিডিওর গুলো দেখতে পাচ্ছি আগের মতোই। এখন আমরা একটা বোর্ডের প্রশ্নের সমাধান করব। এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। যেহেতু এখানে পূর্ণ সংখ্যার এবং ভগ্নাংশ সংখ্যা রয়েছে, আমরা একসাথে করতে পারি, আবার আলাদাভাবেও করতে পারি। পূর্ণ সংখ্যার জন্য প্রসিডিওর অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি মোট তিনটি অঙ্ক আছে, অর্থাৎ শূন্য থেকে দুই পর্যন্ত এদের স্থানীয় মান। প্রথম অঙ্কটি সাত এবং এর স্থানীয় মান হচ্ছে দুই। সুতরাং সাত গুণ ষোলো এর পাওয়ার দুই। একটা সংখ্যার বেজ ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে প্রতিটি বাইনারি অঙ্কে তাদের ষোলো এর পাওয়ার স্থানীয় মান দিয়ে গুণ করে যোগ করে পাই 1837। এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে প্রসিডিওর অনুযায়ী প্রথম অঙ্কটি দুই এবং এর স্থানীয় মান হচ্ছে এক, সুতরাং দুই গুণ ষোলো এর পাওয়ার মাইনাস এক। অনুরূপভাবে প্রতিটি বাইনারি অঙ্কে তাদের ষোলো এর পাওয়ার স্থানীয় মান দিয়ে গুণ করে যোগ করে পাই 0.16। আমরা কাঙ্ক্ষিত দশমিক সংখ্যা দেখতে পাচ্ছি। তোমাদের বুঝতে সমস্যা হলে ভিডিওটি বারবার দেখবা এবং নিজেরা খাতায় অনুশীলন করবা। এখন আমরা অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর দেখব। অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ অঙ্ক সাত। সুতরাং আগে আমরা চার অঙ্কের যে বিসিডি কোড দেখেছি 8421, সেখানে থাকে শেষ তিনটি অঙ্ক 421, যার যোগফল সাত হয়। সুতরাং অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্কে শূন্য থক 73 বিট বাইনারি সমকক্ষ মান বসিয়ে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা দেখতে পাচ্ছি কেবিবে অক্টালের সমকক্ষ মান 3 বিট বাইনারি। এখন আমরা একটা বোর্ড প্রশ্নের সমাধান করব। এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা 6257 এবং ভগ্নাংশ সংখ্যা 0.675 রয়েছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6 এর জন্য 3 বিটের প্রথম দুইটা 4 এবং 2 যোগ করলে 6 হয়। 4 এবং 2 এর স্থানে 1 বসবে এবং 1 এর স্থানে 0 বসবে। অনুরূপভাবে আমরা প্রতিটা সংখ্যার ক্ষেত্রে মান বসিয়ে পাই। ছবিতে আমরা লাল চিহ্নিত অঙ্ককে কাউন্ট করেছি। এখন যদি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একইভাবে মান বসিয়ে পাই, সুতরাং আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা এটা। এখন আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর দেখব। অক্টাল থেকে বাইনারি যেভাবে করেছি ঠিক একই নিয়মে উল্টোভাবে বাইনারি থেকে অক্টাল করতে পারি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমে 3 বিট করে আলাদা করে নিব এবং ওই 3 বিটের সমকক্ষ মান বসালে আমরা আমাদের কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যা পাব। অনুরূপভাবে ভগ্নাংশের ক্ষেত্রেও একইভাবে করে পাই। ছবিতে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যা হচ্ছে এটা। এখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর দেখব। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ অঙ্ক বা 15। সুতরাং আগে আমরা চার অঙ্কের যে বিসিডি কোড দেখেছি 8421, সেখানে অঙ্কগুলোর যোগফল 15 হয়। সুতরাং হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্কে শূন্য থেকে 4 বিট বাইনারি সমকক্ষ মান বসিয়ে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা দেখতে পাচ্ছি টেবিলে হেক্সাডেসিমাল এর সমকক্ষ মান 4 বিট বাইনারিতে দেখানো হয়েছে। এখন আমরা একটা বোর্ড প্রশ্নের সমাধান করব। এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এখানে পূর্ণ সংখ্যা 9-7-B এবং ভগ্নাংশ সংখ্যা 0.72-B রয়েছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 9 এর জন্য 4 বিটের প্রথম অঙ্ক 8 এবং শেষ অঙ্ক 1 যোগ করলে 9 হয়। সুতরাং 8 এবং 1 এর স্থানে 1 বসবে এবং 4 ও 2 এর স্থানে 0 বসবে। অনুরূপভাবে আমরা প্রতিটা সংখ্যার ক্ষেত্রে মান বসিয়ে পাই। ছবিতে আমরা লাল চিহ্নিত অঙ্ককে কাউন্ট করেছি। এখন যদি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একইভাবে মান বসিয়ে পাই, সুতরাং আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা এটা। এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর দেখব। হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেভাবে করেছি ঠিক একই নিয়মে উল্টোভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে পারি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমে 4 বিট করে আলাদা করে নিব এবং ওই 4 বিটের সমকক্ষ মান বসালে আমরা আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল সংখ্যা পাব। অনুরূপভাবে ভগ্নাংশের ক্ষেত্রেও একইভাবে করে পাই। ছবিতে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা হচ্ছে এটা।
হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল বা অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করার সরাসরি কোন পদ্ধতি নাই, সেক্ষেত্রে আগে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হবে, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তোমরা নিজেরা অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবা, অন্যথায় মনে থাকবে না। আমরা এক ভিডিওতে সকল রূপান্তর পদ্ধতি দেখিয়েছি, এজন্য আমাদের এই লেকচারটা দীর্ঘ হয়েছে। তোমরা প্রতিটা প্রক্রিয়া দেখবে এবং অনুশীলন করবে, একসাথে সব না দেখে একটা একটা দেখবা এবং প্র্যাকটিস করবা। পরবর্তী ভিডিওতে আমরা বাইনারি সংখ্যা, যোগ বিয়োগ ইত্যাদি পদ্ধতি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন।